বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়ে হাজবেন্ডকে অফিসে ভাগিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। আর দীপার আজকে হচ্ছে ছুটি, আর আমি সকালে লাগাচ্ছিলাম নেল পলিশ, ভালো করে লাগাতে পারিনি, বাবু খুব জ্বালাচ্ছিল তাই লাগালাম, তাও লাগালাম আর কি। এ দেখো দুষ্টুটা, আর পায়েও পড়েছি, সিলভার কালারটা পড়েছি হালকা লাইট। আর দীপার মেহেন্দি লাগিয়েই হচ্ছে না, কিচেনে লুকিয়ে লুকিয়ে মেহেন্দি লাগাচ্ছে ভাইয়ের থেকে বাঁচাচ্ছে না। ওই দেখো, এবারে বাকি কাজগুলো করে নেবো, স্নান টান করবো। আর একটু হ্যাঁ, এটা কাল রাত্রে যেটা লাগিয়েছিল সেটার কালার এসছে, ও নিজেই লাগিয়েছে, আমাকে লাগাতে হয়নি। আর ওই হাতেও লাগালো। আর রক্ষাবন্ধন আজকে দেখি কি করা যায়, বাড়িতে হাজবেন্ড নেই, একা কাজে কি করবো। আর রক্ষাবন্ধন এই প্রথমবার আমি মানে করো আমার আর কি, বাবু হওয়ার পরেই প্রথম। তো কান্না করছে দেখো, এই যে আরো খেয়ে নিচ্ছি চকলেট, এই যে কত মিঠে লন্ডন ডেয়ারি, লন্ডন ডেয়ারি চকলেট নিয়ে এসছি। ধরতে দাও, ওকে ধরতে দাও, বোধহয় বসো বসো, আয়ো এনেছি আয়ো এনেছি। এটা কি গোলাপ জামুন, এগুলো বানাবো সব। আর আজকে রাখিবন্ধন, তার জন্য চালও মানে বারণ তো ছিল, থাক ওইটা মিষ্টি। তো তার জন্য গেছিলাম একটু মলে, ওদেরকে নিয়ে যাইনি, চাল আনলাম, তেল, আর এই যে এগুলো এনেছি, আর কিছু আনিনি। আচ্ছা তো চলো কাজগুলো করে নিই, বাবু খুব কান্নাকাটি করছে। ডিমটা দেওয়ার তর দিচ্ছে না, মানে আমাকে খাওয়ানোর তর দিচ্ছে না, কি অবস্থা বাবু? আমি খাওয়াবো তো, ওরে বাপরে, এখনো দীপা ওর ভাইকে রাখি পরায়নি। এই দেখো দীপা পড়েছে একটা ফ্রক, বললাম ওকে পড়তে পড়তে চায় না কিছুতে, ওকে পড়া করালাম জোর করে। আর বাবুর জন্য জামা চয়েস করার জন্য এখানে সব বার করেছি জামা, দীপা বলছে এইটা পরাতে, এটা পরলে গরম লাগবে। এরকম আরো একটা ওর নীল কালারের জামা আছে, এটা স্কাই ব্লু, ওটা নীল, আর আমি বলছি এটা পরাতে গরমে, নতুন এগুলো সব। তো দেখি কোনটা হয় সেটাই পরাবো। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, তো আমি পড়েছি শাড়ি, একটা প্লেন শাড়ি পড়েছি, দেখতে পাচ্ছ, দেখাইনি প্যান্ট পরা, প্লেন একটা শাড়ি পড়েছি সিম্পল। আর দীপা এই যে সেজে বসে আছে, আর বাবু পালিয়ে যাচ্ছে, আর এই যে রাখির সব দেখো রেডি করে রেখেছি রাখির, তো যে যে রাখি পড়বে সেই পালিয়ে যাচ্ছে। পর্দাটা দেবে এখানে রাখি বাঁধার জন্য যা যা লাগে আমি সেগুলো না আগে থেকেই মানে তৈরি করে নিয়েছিলাম। আর তৈরি করতে বলতে সেরকম কিছু না, প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, সিঁদুর, হলুদ, হলদি, কুমকুম বলে যেটাকে, আর রাখি, আর দুটো মিষ্টি দিয়েছিলাম। তো বাবু মিষ্টি খাওয়ার জন্য একদম ছটফট করছিল, এমনিতে মিষ্টি জিনিস পছন্দ করে না, তবে ওটা দেখে ভাবছিল এটা আবার কী খাওয়ার জিনিস বাবা। এমনিতে বাড়িতে মিষ্টি এখানে আনাই হয় না, কারণ এখানে মিষ্টি তো সেভাবে পাওয়া যায় না। তো দীপাকে আমি যেভাবে মানে বলেছিলাম দীপা সেইভাবেই আর কি রাখিটা পরাবে। তো প্রথমবার এই রকম রাখি পরানো দেখে আমার খুবই ভালো লাগছে, আমি কোনোদিন এইভাবে রাখি পূর্ণিমা সেলিব্রেট করতে পারিনি আমার লাইফে, আমি আমার দাদুকে রাখি পরাতাম, তো দেখে খুবই ভালো লাগছে, মানে নিজের ছেলে মেয়ে আর কি করছে সেলিব্রেট, এটাতেই আমার অনেক আনন্দ, আমার চোখে মানে চোখে খুবই একটা শান্তি মিলছে, যেটাকে বল মানে আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি না। আর দীপাকে আমি এভাবে বলেছিলাম করতে, তো ও এভাবেই করছে। আর বাবু দেখো চুপচাপ এখন একটু দেখছে, কিন্তু রাখি পরানোর সময় খুব ছটফট করছিল, মানে রাখিটা ও নিয়ে যেন ছিঁড়ে ফেলবে, তো দেখো কতটা দুষ্টুমি করছে। এবারে দীপা ওকে আশীর্বাদ করে রাখিটা পরিয়ে দেবে, ওই দেখো ফেলে দিল মাথার থেকে, এ দেখো রাখি বাঁধবে এবার ওকে, এতটাই দুষ্টু করছে যে মানে আমি এডিটিং করতে গিয়েও হেসে ফেলছি ওর কাণ্ড কারখানা দেখে। তো রাখি বাঁধার সময় একটু ডিস্টার্ব হয়েছিল, তার জন্য আমি মানে ভিডিওটা করতে পারিনি, তো ও মিষ্টি ফিষ্টি খেয়ে ওইদিকে চলে গেছে, আর দেখো এখানে দুষ্টুমি করছে। আর দীপাকেও একটা গিফট দেবে, দীপার জন্য একটা গিফটও কিনেছে, মানে আমি কিনে দিয়েছি দেওয়ার জন্য, রাখি পূর্ণিমাতে যেহেতু দিদিকে দিতে হয়, তো ওর পাপ্পা দেখো দিতে বললো যে দিদিকে এটা দিয়ে দাও, তো দীপার জন্য একটা হেয়ারব্যান্ড কিনেছে, তো দেখো কীভাবে দিচ্ছে, ওই দেখো কতটা বোঝে, ওর পাপ্পা বললো দিয়ে দিতে, তো দিয়ে দিচ্ছে। আর দুষ্টুটা দেখো একটা চশমা পড়েছে, পণ্ডিত লাগছে, শিয়াল পণ্ডিত, ও তো ওকে নিয়েই আমাদের আনন্দ সবার।
এরপরে আমার রান্নাও করতে হবে, বলতে রান্না হয়ে গেছে এমনিতে, কিন্তু আরও কিছু করার বাকি ছিল আর কি। তো এখন দেখো দীপাকে বললাম যে দীপা কটা ফটো তুলে নিই তোদের, তো তোরা একটু আবার নতুন করে বস। তো দীপা বসলো আর বাবু এখানে মিষ্টিটা আরও একটু খেয়ে নিয়েছে। তো এমনিতে মিষ্টি খায় না, এটাতে মিষ্টি কম, ছানার ভাগটা বেশি, তার জন্যই খাচ্ছে। আর দেখো হাততালি দিচ্ছে কীভাবে। তো তোমাদের সবার রাখি পূর্ণিমা কেমন কেটেছে জানিও, আমার তো খুবই ভালো লাগলো এই প্রথমবার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে একটা করে লাইক করে দিও। তো চলো এখন আবার। তো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন জানাচ্ছি, এটা আগে জানানো দরকার ছিল কিন্তু পরে জানাচ্ছি। আর দীপা দেখলেই তোমরা, দীপা রাখি বেঁধেছে ওর ভাইকে প্রথমবার। তো প্রথমবার আমার ঘরে এই রাখিবন্ধন হলো নেই, তো রাখিবন্ধন ভাই ফোটা এগুলো মানে আমার এইভাবেই পেরোই। আর খুব আনন্দ পেলাম দেখে, নিজের চোখের সামনে দেখে সত্যি খুব চোখটা জুড়িয়ে গেল। আর প্রতি বছর এইভাবেই মানে পালন করব। আর এখন আমি বানাবো হচ্ছে গিয়ে কিছু রিলস ভিডিও, ওর পাপ্পা গেল মাছ নিয়ে আসতে। আর আমি দেখো ক্যামেরা থেকে ওই দিকে তাকাই বেশি, কারণ নিজের মুখটা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তো ওর পাপ্পা গেল মাছ আনতে, এখন 9:30 মতন বাজছে, দেখো উল্টো দিকে। তো মাছ আনতে গেছে, মানে রান্না হয়ে গেছে আমার, ভাত হয়েছে, ডাল হয়েছে, ভাজা হয়েছে, শুধু মাছ এনলে মাছটা ভাজা করব, মানে একটু মাছ ভাজা খেতে ইচ্ছা হচ্ছে। নিচেই মাছের দোকান, তো সেখান থেকে গিয়ে কিছু মাছ নিয়ে আসবে। আর আমি এখন কিছু রিলস বানাচ্ছি, তারপর আবার ফিরে আসছি, চলো তোমরা। তো এখানে ও মাছ নিয়ে চলে এসেছে, আর আমি যে মাছটা আনতে বলেছিলাম ও সেটা আনেনি, ও গিয়ে নিজের পছন্দ মতন মাছ নিয়ে এসেছে। তো দেখো মাছটার গায়ে কীরকম হলুদ হলুদ দাগ, দেখেই সাপের মতো লাগছে, গা গিনগিন করছে। তো ভালো লাগলে খাবো বলছে, মাছটা খুব টেস্ট নাকি খেতে, ভালো লাগলে খাবো, না লাগলে না খাবো। আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আর বাবু এখানে মাছ দেখছে আর বলছে দো দো, মানে ও চাইছে মাছটা আর কি। আর মাছটা সিম্পলি ভাজা করব, আর কিচ্ছু করব না। আর আমার রিলস বানানো হয়ে গেছে, রিলস টিলস বানিয়ে এখন মাছটা ভেজে খাবার খেয়ে শুয়ে পড়ব। এই খাবার খেয়ে শুয়ে পড়ব না, কারণ পুরো কিচেন সাফ মানে পরিষ্কার করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, তারপর বিছানাটা আমি করি না, বিছানাটা ওই করে দেয়। আরও যাবতীয় কাজগুলো করতে করতে মোটামুটি 10:45, এই 10:45 থেকে 11:30 বেজে যায়, শুতে শুতে সেই আমাদের 11:30 রোজ বাজে। তার জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ শুধু খেয়ে খাওয়ার পরে হাত পা ধুয়ে শুয়ে পড়লে তো হয় না, কাজগুলো সেরে রাখতে হয়। আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর পাশের বাড়ির আঙ্কেলদের কাছ থেকে মানে বাড়ির তৈরি একটা মশলা, মারাঠিদের ওরা বানায় বাড়িতে, তো ওটা চেয়ে এনেছিলাম আর ওটাই দিয়েছিলাম। তো মাছগুলো এভাবে ভেজে নেব। আর কিছু মাছ আমি ভাজা রেখে দিয়েছিলাম, ও বললো রেখে দাও অফিসে নিয়ে যাব তার জন্য, কারণ এতগুলো মাছ আমাদের একাই খাওয়া সম্ভব হচ্ছিল না, তো তার জন্য কিছু মাছ রেখে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, এটা বারবার বলছি, একটা লাইক কর। মাছ ভাজতে ভাজতে কে রিলস বানায়, আমি বানাই। একদিকে মাছ ভাজছি, মানে মাছটা চাপিয়ে হালকা স্টিম করে দিয়ে ওখানে চলে গেছি, রিলস বানাচ্ছি। আর বাবুকে ওর পাপ্পা খাওয়াচ্ছিল, এরকম মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব, অনেক রাত হয়ে যাচ্ছে। আর রিলসে বেশি, এই সরি ব্লগে বেশি কিছু দেখাতে পারলাম না আজকে, যেটুকু দেখালাম সেটুকুই তোমরা দেখো প্লিজ। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর আমার এই শাড়ি পরে, এই শাড়িটা না সিফনের শাড়ি, শুধু এই বর্ডারটাই অন্যরকম, তো খুব নরম, ব্লাউজটার জন্য গরম লাগছে, শাড়িটা কোনো অসুবিধা করে নাই। তো খুলে দিই, দিয়ে খাবারটা খাবো, তো চলো। আর বাবুকে একবার দেখিনি, এ দেখো বাবুকে খাবার খাইয়ে দেওয়ার পর এখানে বসে কার্টুন দেখছে। আর দীপা এতক্ষণে বলছে যে হোমওয়ার্ক আছে আমার একটা, তো সকাল সকাল বলতে হয় না, সকালে ফালতু ফালতু টাইম পুরো বসে কাটিয়েছে, শুয়ে বসে তখন করে নিতে পারতে, এত রাত্রে ওর স্বভাব অনেক খারাপ আছে কিছু কিছু, ওই সেই মানে রাত্রেবেলায় মনে করবে সব, এখন বলবে দাঁড়াও না আমি লিখবো পড়বো, এখন এত রাত্রে ওর বাবা বলছে তো করলে কর, না করলে না কর, আগে বলিস নি কেন। তো চলো, এই যে খালি গামেন সবসময় খালি গায়ে থাকে, খালি গায়ে সারাদিন জামা পরে অফিসে, খুব ট্রেনে খুব গরম লাগে, অফিসে তো গরম লাগে না ট্রেনে লাগে। তো চলো আজকের আর ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। খারাপ কিছু, খারাপ কিছু বলো না, খালি গায়ে আছে, গরম লাগে তো খুব, ওর অভ্যাস হয়ে গেছে। তো চলো টাটা আজকের জন্য।